আচ্ছা, আপনি কখনো ভেবেছেন আপনি রান্নাঘরে যখন রান্না করছেন তখন রান্নার যে তেল মশলাগুলো সেগুলো যাচ্ছে কোথায়? সবটা কি চিমনি বা এক্সস্টের যে ফ্যান আপনি লাগিয়েছেন সবটা কি তারা শুষে নিচ্ছে? না, অনেকটাই যাচ্ছে আপনার স্কিনে, আর সেখান থেকে কিন্তু আপনার স্কিনটা ড্যামেজ হতে শুরু করবে। দেখবেন বয়সের সঙ্গে সঙ্গে কেন স্কিনে দাগ ছোপড়তে শুরু করে, ব্ল্যাকহেডসের সমস্যা বেড়ে যায়, তার কারণ সেটাই। এছাড়া যদি আপনি ঘরের বাইরে বের হন তাহলে তো কোনো কথাই নেই, এই বাইরের ধুলোবালির জন্যই কিন্তু আমাদের ব্ল্যাকহেডসের সমস্যা হয়। এছাড়া স্কিনে দেখবেন ছোটো ছোটো পোর্স তৈরি হয়, সেখানে যদি ধুলোবালিগুলো জমে তাহলে সেখানে আপনার সেই ধুলোবালি রিমুভ করার চেষ্টা করতে হবে, নাহলে আপনার স্কিনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সেই জন্য দেখবেন বয়স একটু বাড়ার সঙ্গে সঙ্গে আপনার স্কিনের উজ্জ্বলতাটা অনেক কমে যায়। তো তার জন্য কী করতে হবে আজকের ভিডিওটা পুরো দেখুন। আমরা এখানে নিচ্ছি বেসন, আর এই বেসন নেব হাফ টেবিল চামচ। আমরা জানি বেসন কী করে, বেসন হলো আমাদের স্কিন থেকে তেলটা, অতিরিক্ত যে তেল সেই তেলটাকে শুষে নেয়। এছাড়া কী করে, স্কিনটাকে পরিষ্কার রাখে, আমাদের স্কিনে যে ডেড সেলগুলো থাকে, যে মৃত কোষ, সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে, আমাদের স্কিনটাকে একেবারে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে। এবার দেখছেন আমরা নেব চিনি, রান্নাঘরে পাবেন, এই চিনিটা একটু বড় দানা হলে সুবিধা হবে। এবার আমরা চিনি নেব হাফ টেবিল চামচ, ঠিক যেমন পরিমাপ দেখাচ্ছি সেভাবেই নিতে হবে। এই চিনি দিয়ে যে প্যাকটা আমরা বানাবো সেটার কারণে আমরা খুব ভালো করে আমাদের স্কিনের যে ডেড সেলগুলো থাকে সেগুলোকে রিমুভ করতে পারবো। এছাড়া যে ব্ল্যাকহেডস হয় নাকে বা যেখানে যেখানে পোর্স আছে সেখানে যে ময়লা জমে কালো কালো দাগছোপো হয়ে যায়, তো সবগুলো আমরা রিমুভ করতে পারবো এই চিনি দিয়ে, যদি চিনিটা আমরা ফেস প্যাকের মধ্যে ব্যবহার করি। এবার আমরা নেব মধু, মধুটা কিন্তু খাঁটি হলে ভালো হয়, যেহেতু আমরা স্কিনে লাগাবো, আর এই মধু আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখে, সজীব সতেজ রাখে। মধুটা কতটা দিচ্ছি সেটা একটু দেখে নেওয়া যাক। মধু আমরা হাফ টেবিল চামচ দেব। স্কিনটাকে না খুব ব্রাইট করতে সাহায্য করে মধু, আর আমরা এখানে মধু ব্যবহার করব এই সমস্ত কারণগুলোর সঙ্গে সঙ্গে আর একটা কারণে, সেটা হচ্ছে আমরা এখন একটা স্ক্রাবারের মতো জিনিস তৈরি করব, যেটা মধু দিলে কী হবে, একটা আঠালো প্যাক তৈরি হবে যেটা স্ক্রাবিংয়ের কাজটা করতে বেশি ভালো সাহায্য করবে। এছাড়া তো মধুর গুণাগুণ আমি বললাম, স্কিনের জন্য মধুটা ভীষণই ভালো। এই মধু আমাদের স্কিন থেকে ময়লা দূর করতেও সাহায্য করে, স্কিনটাকে পরিষ্কার রাখে। এই সমস্ত উপকরণগুলো আমরা যেমন মাপ বলেছি ঠিক সেভাবেই আমরা নেব, তবে আমরা একেবারে পারফেক্ট একটা প্যাক বানাতে পারবো। কারণ আমাদের স্কিনে দেওয়ার জন্য যে প্যাক বা আমরা যাই তৈরি করি না কেন সেটা কিন্তু মাপটা ঠিক রাখতে হবে। এবার আমরা যেটা নেব সেটা হচ্ছে পাতি লেবুর রস, সেটা কতটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ছোট্ট চামচ, এতক্ষণ টেবিল চামচ ব্যবহার করা হচ্ছিল, এখন চা চামচ মানে টিস্পুন ব্যবহার করব। প্রথমে আমরা দেব এক চা চামচ, ছোট্ট চামচের এক চামচ, তারপর আরও ছোট চামচের আরও এক চামচ আমরা দিয়ে দেবো, টোটাল দু চামচ। এই লেবু স্কিনকে ভীষণভাবে পরিষ্কার রাখতে সাহায্য করে। আপনাদের যদি ব্ল্যাকহেডসের সমস্যা থাকে, দাগছোপ থাকে, ট্যান রিমুভ করতে সাহায্য করে কিন্তু এই পাতি লেবুর রস, স্কিনটাকে সজীব সতেজ করে তোলে, স্কিনের ময়লা পরিষ্কার করে, তার সঙ্গে সঙ্গে স্কিনের যাবতীয় যত্ন নিতে সাহায্য করে এই পাতি লেবুর রস। আমরা সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশ্রণটা, গাঢ়ত্বটা কেমন হবে বলি, দেখবেন এটা একটু ঘন ঘন হবে, পাতলা হলে হবে না। এবার এটা কিভাবে লাগাতে হবে সেটা আমি একটু ভালো করে বলে দিচ্ছি, মাথায় রাখতে হবে। এটা আমি হাতে লাগিয়ে দেখাবো, ঠিক মুখেও সেভাবে লাগাতে হবে। আমরা মুখে লাগিয়ে নেব, এটা একটু আঠালো মতো। তারপর আমরা 3 থেকে 4 মিনিট হালকা হাতে, জোরে জোরে কিন্তু নয়, যেখানে মুখে মাখবো যখন আমরা, তখন হালকা হাতে আমরা একটু ঘষে নেব। যেহেতু চিনি দানাগুলো একটু বড়, তাহলে কী হবে, ভালো স্ক্রাবারের কাজ করবে, পরিষ্কার করে দেবে আমাদের স্কিনটাকে। আমরা হাতেও সেমভাবে করতে পারি, হাতের ক্ষেত্রে মানে হাতে যখন আপনি মাখবেন তখন একটু চেপে ঘষে মাখলে অসুবিধা নেই, কিন্তু যখন আপনি মুখে লাগাচ্ছেন তখন 4-5 মিনিট আপনি যখন রাব করবেন, ঘষবেন, আলতো হাতে অবশ্যই ঘষবেন, কারণ মুখের যে ত্বকটা সেটা ভীষণ সফট থাকে, কোমল থাকে, তো সেদিকটা খেয়াল রাখতে হবে। তারপর আমাদের কী করতে হবে, ওই যে 4-5 মিনিট আলতো হাতে আমরা ঘষে নেব,
তারপর অন্তত 10 মিনিট আমরা সেটা মুখে রেখে দেব। তারপর ঈষদুষ্ণ গরম জল, ঠান্ডা জল কিন্তু নয়, হালকা, যেটা আপনি সহ্য করতে পারবেন, সেরকম ঈষদুষ্ণ গরম জলে মুখটা হাতটা কোনোই সেখানেও লাগাতে পারেন, ঘাড়েও লাগাতে পারেন, এই জিনিসটা লাগিয়ে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিতে হবে। তারপরে যেটা করব সেটা বলি, এরপরে ওই ভিজে হাত বা ভিজে মুখ, মানে আপনি ধোয়া হয়ে মানে ধুয়ে নিয়েছেন হাত বা মুখটা, তারপরে সেখানে একটু জল থাকবে, সেই জল জল অবস্থাতে আপনাকে একটা কাজ করতে হবে, পাতিলেবু দিয়ে সেই জায়গাটা 2-1 সেকেন্ডের জন্য একটু ঘষে পরিষ্কার করে নেবেন, তারপর জল দিয়ে ধুয়ে নেবেন। এবার বলি, যখন জল জল অবস্থায় মুখে জল জল লেগে আছে বা হাতে জল লেগে আছে, তখন আপনি পাতিলেবু দিয়ে একটু ঘষে নিচ্ছেন, যে পাতিলেবুটা এতক্ষণ রস বের করেছেন সেটা দিয়ে একটু ঘষে নিয়েছেন, তো তখন যদি আপনার মনে হয় একটু চিৎচিল করছে, তো একটু সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন মুখটা। আর না হলে আপনি কি করবেন, যদি মনে হয় যে আপনার অসুবিধা হচ্ছে, আপনি দেবেন না, তো ভিজে অবস্থাতেই ঠিক এইভাবেই কিন্তু পাতিলেবুটা আমি 2-1 সেকেন্ডের জন্য ঘষে আবার হাতটা ধুয়ে নেব। আর অবশ্যই হাত মুখ এইভাবে করার পর ময়েশ্চারাইজিং ক্রিম একটা লাগিয়ে নেব, যেটাকে আমাদের স্কিনটা সফট থাকবে। এবার বলি, কোনো একটা ইনগ্রেডিয়েন্টসে যদি আপনার সমস্যা হয়, মনে হয় যে অ্যালার্জি আছে, অবশ্যই আপনি সেটা ব্যবহার করবেন না। কিন্তু দেখুন, আমি লেবুটা লাগানোর পর ঠিক এইভাবে 2-3 মিনিট রাখলাম, তারপর ধুয়ে ফেলছি, মুখেও তাই করব। কিন্তু আপনাদের অনেকের স্কিনের ক্ষেত্রে লেবু অনেক সময় চিরচির করে মুখে দিলে, তখনই আপনি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন। তো এভাবে যদি আপনি সপ্তাহে একদিন করেন, আপনার স্কিন থেকে ডেড সেলগুলো, মৃত কোষগুলো দূর হয়ে যাবে, স্কিনটা সফট হয়ে যাবে, ব্ল্যাকহেডসের সমস্যা থাকবে না, নাকে যেখানে ব্ল্যাকহেডস থাকে সেখানে একটু বেশি করে একটু আলতো হাতে ঘষবেন, বা যেখানে পোর্স আছে সেখানে ধুলো ময়লা জমে সেখানেও ঘষবেন, দেখবেন উপকার পাবেন। সপ্তাহে একদিন করুন, দারুণ রেজাল্ট পাচ্ছেন। নমস্কার। যদি ভালো লাগে আজকের ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলেস মোটিভেশনাল হাব, শিউলির হেসেল আমার রান্নার চ্যানেল দেখবেন, শিউলির গান কবিতাতে চোখ রাখবেন। নমস্কার।